নমস্কার। মুগুল রায়কে পাশে নিয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় গিয়েছিলেন জঙ্গলমহল সফরে। সেখানে গিয়ে জোর ঝটকাই খেলেন। বিজেপির এক হেভিওয়েট নেতাকে দলে ফেরাতে ব্যর্থ হলেন তারা, এমনটাই খবর। কৈলাস বিজয়বর্গীয়র অভ্যর্থনাও এড়িয়ে গেলেন সেই নেতা, ফলে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল বিজেপি শিবিরে, একই সঙ্গে জল্পনাও বাড়ল রাজ্য রাজনীতিতে। 2019-এ ঝাড়গ্রামে বিজেপির লোকসভা ভোট প্রচারে ঝড় তোলা সেই নেতার জন্যই এতখানি ভালো রেজাল্ট করতে পেরেছিল বিজেপি, কিন্তু তিনি বিজেপির কাছ থেকে সেই মর্যাদা পাননি বলে খবর। যার ফলস্বরূপ ঝাড়গ্রাম জেলার বিজেপি নেতৃত্বের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। রাজ্য বিজেপি নেতৃত্বও এতদিন সেই বিরোধ মেটানোর কোনো চেষ্টা করেননি বলে খবর। বিজেপির যুব মোর্চার প্রাক্তন ওই জেলা সভাপতি অনুরণ সেনাপতি লোকসভা নির্বাচনে প্রচারের জন্য নিজের থেকে 10 লক্ষ টাকা খরচ করেছিলেন বলে জানা গিয়েছে, কিন্তু দলের তরফে সেই টাকা মেটানো হয়নি। টাকা ফেরতের জন্য বারবার আবেদনও করেছেন তিনি, কিন্তু তাতে নাকি কোনো লাভ হয়নি, বরং বিরোধ তুঙ্গে উঠেছিল তা নিয়ে। অনুরণ সেনাপতিও দলে একঘরে হয়ে গিয়েছিলেন। অভিযোগ, দল তাকে ব্যবহার করেছে, তার টাকাকে ব্যবহার করেছে। উল্টে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য যুব মোর্চার জেলার সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি পৃথক জনসংযোগ করেন। তার অনুগামীরা অনেকেই তৃণমূলে যোগদান পর্যন্ত করেছেন। তাকেও তৃণমূলের অন্তর্ভুক্ত করার চেষ্টা চালানো হয়, কিন্তু তিনি তৃণমূলে যাননি। এখন 2021-এর দিকে চেয়ে ফের অনুরণ সেনাপতিকে বিজেপিতে সক্রিয় করার চেষ্টা চালায় রাজ্য নেতৃত্ব। গত 30 আগস্ট তাকে বিজেপির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। তার সঙ্গে বিজেপি রাজ্য ও যুব মোর্চা নেতৃত্ব বৈঠক করে এবং সেদিনই তাকে যুব মোর্চার সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। কিন্তু তারপরেও অনুরণ সেনাপতি এড়িয়ে গেলেন বিজেপি নেতৃত্বকে। কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায়রা ঝাড়গ্রামে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেও সেই বৈঠকে গড় হাজির ছিলেন অনুরণ। যুব মোর্চার জেলা সভাপতি পদ থেকে অপসারিত হয়ে ফের রাজ্য সাধারণ সম্পাদক হলেও পার্টিতে তিনি কতটা সক্রিয় হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিনি যে ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের উপর এখনও ক্ষুব্ধ তা স্পষ্ট হল তার গড় হাজিরায়। বিজেপির তরফে এখন অনুরণের উপস্থিতির কারণ নিয়ে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিজেপি জেলা নেতৃত্ব জানিয়েছে বিজেপির পর্যবেক্ষকের সঙ্গে বিজেপির পদাধিকারীদের বৈঠক হয়েছে, কোনো শাখা সংগঠনের পদাধিকারীদের ডাকা হয়নি, তাই অনুরণ আসেননি। আবার অনুরণের আত্মীয়র করোনা হয়েছে বলেই তিনি অনুপস্থিত ছিলেন বলে ব্যাখ্যা দেওয়া হয়।